দশরথপুর মন্ডলর সমস্ত শিক্ষক ও শিক্ষয়িত্রী মানক সহায়তার ব্লক শিক্ষাধিকারী অন্নদা প্রসাদ রণাঙ্ক বিদায়কালীন সম্বর্ধনা উৎসব দশরথপুর উচ্চ বিদ্যালয়ঠারে অনুষ্ঠিত হয়ে যাই। এই অবসরে আয়োজিত সভায় রবীন্দ্র কুমার রায় সভাপতিত্ব করে কৈলাশ জেনা সভার উদ্দেশ্য সম্পর্ক আলোকপাত করে। সেইপরি মুখ্য অতিথি ভাবে দশরথপুর বিডিও আকাশ পটনায়ক ও তহসিলদার বিক্রম কেশরী পরিড়া, সম্মানিত অতিথি ভাবে রমাকান্ত সেঠি ও তপন দ্বিবেদী, ব্লক সহ শিক্ষা অধিকারী নৃসিংহ চরণ মহান্তি, সাবিত্রী সেঠি, অজিত জেনা প্রমুখ বিদায়ী শিক্ষা অধিকারী গুণগান করে। এই অবসরকালীন সভাটি আমার দশরথপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়ে যাই। এই সভাকে সাফল্য মণ্ডিত করা আমার দশরথপুর ব্লকর 17 জন সিআরসিসি সহ এবং অন্যান্য শিক্ষক মানকর যে সহযোগ রহিলা, সর্বোপরি আমার এই জয়দেব স্যার, রঞ্জন স্যার, কৈলাশ ভাই ইত্যাদি যে রয়েছেন, সেমানে আমাকে একদম পুরো এমনি সহযোগ কলে যাকে আমি আজ এই সভাটিকে সাফল্য মণ্ডিত করে পারিছু। এটি একই সিআরসিসি বিশ্বরঞ্জন পৃষ্ঠী প্রদত্ত মানপত্রটি পাঠ করিথিবা বেলে সমস্ত সহযোগে এই কার্যক্রমটি হয়ে পারিথিবারু জয়দেব সেঠি সমস্ত সিআরসিসি কর্মকর্তা মানঙ্কু ধন্যবাদ অর্পণ করিথিলে। সেইপরি শিক্ষক শরত সাহু, সুশান্ত নায়ক, বসন্ত মহান্তি, রঞ্জন মহান্তি, গৌতম বেহরা, বিকাশ মল্লিক, সুব্রত সাহু, অনন্ত বেহরা, গৌতম সাহু, এমডি কাশিদ, বিজয় মল্লিক, অশোক সাহু, মলয় নায়ক, হিমাংশু সামল, কানহু জেনা, কবিতা পণ্ডা আদি সমস্ত শিক্ষক সন্ধ্যা সময়ের এক বিশাল শোভাযাত্রার বিদায়ী শিক্ষা অধিকারী তাঁর বাসভবন ষাঠিবাটি ছাড়ি। যাজপুর অর্পণ রাউতরাই রিপোর্ট মা টিভি। সেপাইকা আমি দুইটি ক্রিয়াত্মক দিবস গবেষণায় ভাগ নিয়েছিল এবং কি দুঃখ দেখিলাম পরিবার সময় কলাম পিলার সফলতা দেখিবার চেষ্টা করে আদি বোধ হয়ে যান্ত পিতা এই সভায় উপস্থিত হয়েছেন বর্তমান রিটায়ার্ড হয়েছিবা স্যার মানে এবং অন্যান্য জেলার অন্যান্য প্রান্তর আসছিবা স্যার মানে গোটে নির্দিষ্ট সূচনা দেউছি যে যে ব্যক্তি জনক আজ অবসর নেউচি তাঁর মহত্ব এই জেলার লা তাঁর কার্যকারিতা অনেক লোক পছন্দ করুলে এবং এভাবে এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করুলে এবং শিক্ষাপ্রেমী ছাত্রছাত্রী তথা এপরি প্রপন্ন মাটির উপস্থিত সমস্ত মোট হৃদয় অনন্ত কোটি শুভেচ্ছা ও অভিনন্দন।